দর্শক পিরোজপুরের ভান্ডারিয়ায় বখাটের উৎপৎ সইতে না পেরে রূপা নামের এক ছাত্রী আত্মহরণের পথ বেছে নিয়েছেন দীর্ঘদিন ধরে তামিম নামে এক বখাটে উত্ত্যক্ত করছিল তাকে এ ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে পুরো এলাকায় একাধিকবার বিষয়টি বাবা মাকেও জানিয়েছিল রূপা কিন্তু তাতে কোনো কাজ হয়নি ভান্ডারিয়া বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলেন রূপা তার বাবা ভান্ডারিয়া শহরেরই একটি হোটেলের মালিক প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রায়ই উত্তাক্ত করত তামিম এক পর্যায়ে তার একটি ছবি এডিট করে ম্যাসেঞ্জারে ছড়িয়ে দেয় তামিম মারা যাওয়ার আগের দিন তার স্কুলে যাওয়ার পথে তার পথ রোধ করে দাঁড়ায় তামিম সহ তার বন্ধুরা তাকে হুমকি দেয় প্রেমের প্রস্তাবে রাজি না হলে ছবি এডিট করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়া হবে কিন্তু তাতেও রাজি হননি রূপা ঘটনা তিনি তার মাকে জানান তার মা তার বাবাকে জানান তার বাবা বিষয়টি সমাধান করার তার মাকে রূপাকে আশ্বাস দেন খুঁজতে গেলে ঘরের দরজা বন্ধ পান তার বাবা মা পরে ভেতর থেকে উদ্ধার করা হয় তার মরদেহ বড় আদরের মেয়ে ছিল রূপা তাই তো মেয়ের অকালে চলে যাওয়া মেনে নিতে পারছেন না তিনি তার কান্না থামাতে পারছেন না কেউই

অবশ্যই ভাই পাল্লো ব্রাশ ফায়ার করে মেরে ফেলেন জনগণের সামনে মরুক আজকে আমার বোন গেছে কালকে আর একজন আর বোন যাবে এইভাবে আমার বোন আর আসবে না ভাই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে ওই এলাকায় রূপর মতো প্রাণচঞ্চল একটি মেয়ের অকালে চলে যাওয়া মেনে নিতে পারেননি কেউই তাই তো উঠেছে পুরো এলাকা প্রতিবাদের ঝড় চলছে পিরোজপুর সহ আশপাশের থেকে এই পর্যন্ত একসাথেই পড়ছি আর ও অনেক ভালো অনেক হাসি খুশি সবাই ওই আমাদের স্কুলে

মেয়েরা আমাদের কাছে অভিযোগ করে যে তাদের আসতে যাইতে কোনো সমস্যা হয় আমরা সেটা তাদেরকে অবগত করে সময় এটা তাদের নলেজে দেওয়া থাকে তবে ঘটনাটি জানতে পুলিশের কাছে গেলে তারা কথা বলতে রাজি হননি দর্শক আশা করছি ঘটনাটি নিয়ে আপনার মতামত দিবেন কমেন্ট বক্সে আর সব সময় সাথে থাকতে सबस्क्राइब करूं चैनल धन्यवाद